বলছিল যে বাবা আর্মিতে, হ্যাঁ, তো খুব রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হতো কি? একটু তো থাকতে হতোই, মানে বাবা আর্মিতে, যেহেতু বাবা এখনও দেখি আমার বাবাই, মানে পুরো ফ্যামিলির মধ্যে আমার বাবাই শুধু মেনটেন করেন, একদম সকালবেলা উঠে উনি এক্সারসাইজ করেন, উনি প্রচণ্ড পরিশ্রম করেন আর কি, মানে আর্মিতে থাকলে যেটা, উনি গার্ডেনিং করেন, উনি বসে থাকেন না, উনি কিছু না কিছু করতেই থাকেন সারাক্ষণ। তা আর্মিতে যেরকম সবসময় একটা নিয়মের মধ্যে থাকতে হয়, আমাদের বাসাও এরকম নিয়মের মধ্যে ছিল, আমরা সবাই, আমরাও নিয়মের ভিতরেই থাকতাম। তো আমি চলে আসার পরে যখন আমি অনার্স ভর্তি হলাম খুলনাতে, তারপরে একটু নিয়ম থেকে বের হলাম আমি আর কি, নিজে যখন একা একা থাকা শুরু করলাম তখন। আচ্ছা, মা সম্পর্কে কিছু একটা বলো। আম্মু সম্পর্কে প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে শি ইজ সো বিউটিফুল, মানে সবাই, মানে আমার আম্মুর সঙ্গে আমার ছবি যারাই দেখে সবাই বলে যে মানে আমার আম্মু অনেক সুন্দর, বা আমরা দুজন যদি এখন কোথাও যাই একসাথে, প্রথম কথা কেউ আমাদেরকে মা মেয়ে বলে না, বলে যে দুই বোন হয়তো আমরা। আর আমি আমার আম্মুর চুল পেয়েছি, আমার আম্মুর এরকম আমার মতো কার্লি কার্লি চুল, অ্যান্ড প্রথম প্রথম আমি বুঝতাম না আসলে চুলটা কীভাবে টেক কেয়ার করবো, কিন্তু মানে আম্মুর মাথায় চুল দেখলে আমার মনে হয় আমার চুল আম্মুর মতোই, কিন্তু আসলে আম্মুর মতো না। আমি যদি মানে আমার আম্মুকে দেখলে আমার ফিল হয় যে আমি কেন আমার মার মতো সুন্দর হলাম না। আমি শিওর তুমি যত সুন্দর সেটা মার থেকেই পেয়েছো, নো ডাউট অ্যাবাউট। না, আমি আমার দেখতে আমার বাবার মতো, মানে আমি দেখতে আমার ফিজিক, আমার সাইকোলজিক্যাল স্টেট বলো, এভরিথিং আই গট ফ্রম মাই ফাদার। আচ্ছা, মানে ওনলি ওয়ান থিং আই গট ফ্রম মাই মাদার, দ্যাট ইজ হেয়ার। আচ্ছা, তো ভাই বোন? একটা ভাই, ছোট ভাই, ছোট ভাই আছে, ও আমার চেয়ে 8 বছরের ছোট। তো তুমি বলছিলে যে ঢাকায় এসেছো, একা একা থাকা শুরু করেছো, হ্যাঁ, তো সেই টাইমটা আসলে কিরকম কেটেছে? সেই টাইমটা খুব মানে ধরো সবসময় ঢাকার ভিতরে বেশিরভাগ সময় থেকেছি ক্যান্টনমেন্টে, এবং আব্বুর সঙ্গে ছাড়া আসলে কোথাও যাইনি, যেখানেই যেতাম আব্বু নিয়ে যেত, যতটুকু যাওয়া লাগতো, বাইরে যাওয়া লাগতো, পড়তে যেতাম আম্মু হয়তো নিয়ে যেত, বা স্কুল হয়তো একদম বাসার কাছেই থাকতো। সো মানে বাইরে আসলে রিয়েল লাইফে মানে নিজে নিজে একা একা যাওয়া, রাস্তাঘাট চেনা, এগুলো কিন্তু আমি কিচ্ছু চিনতাম না, নাথিং, প্রথম যখন আমি ঢাকায় আসি, মানে 2010-এ যখন লাক্স থেকে বের হলাম। তারপরে আমি থাকতাম মিরপুরে, তো আমাকে ওই যে ফ্রি টাইমে ঘুরে 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 আমি রাস্তা চিনতাম যে এটা কোন রাস্তা, এটা কোন রাস্তা, খুব বেশি একটা মনে রাখতে পারতাম না, মানে আমার বেশ কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমি মানে আমি কারোর সাথে দেখা হলে আমার নাম মনে থাকে না, অনেক ক্লোজ হয়ে যাওয়ার পরে বা অনেক গল্প টল্প করার পরে হয়তো মনে, তার হয়তো মনে থাকে, কিন্তু থাকে না, অল্প কিছুক্ষণের পরিচয়, অল্প কিছু সময় একসাথে থাকলাম বা কথাবার্তা বললাম, সেক্ষেত্রে আমি নাম মনে রাখতে পারি না, এবং আমি রাস্তা ভুলে যাই, আমি রাস্তা মানে রাস্তা চেনাই হয়েছে আমার, আমি গাড়ি কেনার পরে যখন নিজে গাড়ি চালানো শুরু করলাম, গাড়ি চালিয়ে চালিয়ে আমি রাস্তা চিনি, তাও যতটুকু আসা যাওয়া আমার মানে গণ্ডির ভিতরে ছিল, মানে আমার কাজের জায়গা যতটুকু বা ফ্রেন্ডের বাসা যতটুকু, যাওয়া আসা করে করে রাস্তা চেনা, কিন্তু আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে এটা কোন এলাকা, আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু আমি রাস্তা চিনি, মানে তখন প্রথম দিকটা খুবই 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 কঠিন ছিল।